ভালোবাসার নিদর্শন ঐতিহাসিক স্থাপত্য তাজমহল চত্বরে এখন থই থই পানি। এরই মধ্যে জলমগ্ন তাজমহলের ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে আলোচনা। সাধারণত 495 ফুট থাকে যমুনার জল, কিন্তু তা বেড়ে 499 ফুট পর্যন্ত পৌঁছে যাওয়ায় তাজমহল চত্বর প্লাবিত হয়েছে। শঙ্কা করা হচ্ছে পানির উচ্চতা আরও কয়েক মিটার বাড়লেই পানি ঢুকে পড়বে তাজমহলের ভেতরে। এমন চিত্র দেখে ভীত আশপাশের বাসিন্দারা। पड़ोस लोगों को डर है कहीं हमारे मकान ना टूट जाएं, तो उससे आदमी दहशत में भी है। रात को बड़ा कम होशियारी से सो रहा है आदमी, चिंतित में आदमी सो रहा है कहीं ऐसा ना हो रात को पानी ज़्यादा बढ़ जाए, सो में भाले जाए। তাজমহলের পাশের বাগানের মধ্যে পানির নিচে তলিয়ে গেছে। ভারতের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর বলছে, বন্যার কারণে বিশ্ব ঐতিহ্যের এই স্থাপনা ঝুঁকিতে না পড়লেও ঝুঁকিতে রয়েছে বহিঃসীমানায় থাকা ইমতিয়াজউদ্দৌলার সমাধি। পানি ঢুকে পড়েছে তাজমহলের বিপরীতে অবস্থিত মেহতাব বাগেও। এ কারণে পর্যটক প্রবেশে দেয়া হয়েছে নিষেধাজ্ঞা। প্রবল বৃষ্টি এবং যমুনার জলোচ্ছ্বাসে গেল কয়েকদিন ধরেই ভুগছে দিল্লির বিভিন্ন এলাকা। যমুনার পানিতে ডুবেছে লালকেল্লার আশপাশও। শেষবার 1978 সালে নদীর পানি প্রবেশ করে তাজমহল চত্বরে। এরই মধ্যে বন্যার শঙ্কায় সম্ভাব্য প্রস্তুতি নিয়েছে আগ্রা জেলা প্রশাসন। আগ্রা ও মথুরা এর আগেই যমুনার পানিতে তলিয়েছে দিল্লি। এতে প্লাবিত হয়েছে রাজধানীর অন্তত 50টি অঞ্চল। ওয়ালিউল্লাহ ফারুক, এখন বিশ্ব। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার।